আমাদের কি দরকার এখন? এ আটটি লোগো তৈরি করবো না, আমার এর লোগোটা তৈরি করা দরকার। এর লোগো তৈরি করার জন্য এইরকম একটা শেপ নিলাম, কালার কি আছে এটা, এটা দিয়েই কালার করলাম। দেখেন আসছে, এটুকু তো নিতে পারছি নাকি, এটাকে কি করব, এই মাপে প্রতিটা নিব, এটার জন্য একই মাপে নেবো। এটাকে জন্য এটাকে এদিকে কপি করে একটা রাখে দিলাম, কয়টা করে রেখে দিলাম, এখানে দিয়ে কি করলাম, এটাকে আমি কি করব, এ মাপ করে নেওয়ার জন্য কতটুকু দরকার আমার, 25, 20, 22, 25, যেটা মনে হচ্ছে যে এরকম করে নিলে মনে হয় এটা ভালো হবে। এখান থেকে নিয়ে আসি কি করলাম, এক্সপোর্ট করলাম, নিয়ে রিফ্লেক্ট করে কি করলাম, কপি করে দিলাম। কয়টা হইলো, দুইটা হয়েছে, দুইটা হয়েছে। আমার কি দরকার বলেন, আমার এখন এই জায়গাটাকে অ্যাডজাস্ট করা লাগবে। এখানে দেখেন দুইটা অপশন, এদিকে একটা নিয়ে গেছে, কথা নিয়ে গেছে, এদিকে একটা নিয়ে গেছে, এদিকে একটা নিয়ে গেছে। আমি কি করলাম, প্রথমে এইভাবে ডিজাইন করলাম, বাট এটা কি আমার ছোট মনে হচ্ছে না, আমার কি করা লাগবে, এই ঘরটা বড় করে নেওয়া লাগবে, এই ঘরটা বড় করে নেওয়া লাগবে। নিয়ে আসি কি করলাম, এই দুইটাকে কি করতেছে, কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে ডিলেট, এটাকে ডিলেট। দেখেন আমার কি এই মাথাটা এদিকে আসে না, আমি এটাকে কি করে পুরোটাকে একটা করে নিলাম, করে নিয়ে কি করছে, এই জায়গাটা কেটে ফেলছে না, আমি তো এই জায়গাটা কাটে ফেলি। আমার কি পুরো ফাইল ডিলেট হয়ে গেছে, কেন বলেন দেখি, একবারে পুরোটা সিলেক্ট হয়ে গেছে, একটা অপশন গেছে। আমার কি দরকার, নিচেরটা কাটা দরকার, এখানে মিডিল স্টপ দরকার, নিচেরটা কি এই মাপে কাজ করো, প্রতিটা দিলাম, দিয়ে কি করলাম, এটাও কাটলাম। এক মাপে হয়েছে, এই জিনিসটাকে আমি কপি করে রাখছি কেন, কারণ আমার এটা এরপরে আবার কাজে দেবে। এবার কি সিট চাপে ধরে, কি চাপে ধরে আছে, সিট চাপে ধরে আছে, এ অলরেডি কমপ্লিট আমার। এখন কি দরকার, আর্ট দরকার, আয়ের জন্য কি দরকার, একটা গোল্ড রাউন্ড দরকার। রাউন্ড দেওয়ার আগে দেখেন একটা স্টেপ হচ্ছে, এটাকে রানে আরের একটা এলার লাইন অ্যাডজাস্ট করে, এটাকে আরের একটা এলার লাইন না, আমার কি দরকার, এই রাউন্ডটা দরকার। রাউন্ড কোথা থেকে নিব, এই স্টুল দিয়ে নিব, দেখেন এটা রাউন্ড হয়েছে, আমার এই রাউন্ডটা দরকার। এই রাউন্ডটা কেমনে করবো, পেছন দিকে নিলাম, আমি কালকে কী দেখাইছি, সুন্দর করে আপনি কি করবেন, স্টোকে আসে সুন্দর করেটা সব কটা মিডিলে সেন্টার করে দেবেন, দিয়ে আপনি এটাকে যত বাড়াবেন আপনার মিডিলের সেন্টার তত বাড়বে। মিডিলের সেন্টার কী হবে, তত গোল্ড হবে, তত কী হবে, রাউন্ডটা গোল্ড হবে। আমার কি এটা রাউন্ড বাড়তেছে, এখানে রাউন্ড গোল্ড হচ্ছে, দেখেন আমার রাউন্ড গোল্ড হয়েছে। এটাকে কই নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আমার কি দরকার, এটাকে এই জায়গায় করে নেবো, আমার এখানে আরেকটা পিপ দরকার না, আমি এটাকে আবার কপি করবো, করে কি করবো, 45 ডিগ্রিতে পাকা করে দেবো। কত ডিগ্রি, 45 ডিগ্রি। আমি কি করতেছি দেখেন, আমি এই লাইনগুলো সব কয়টাকে বেশি করে রাখলাম, কেন বেশি করে রাখতেছি বলেন তো, আমার এই বেশি করে রাখার অর্থ কি বলেন, আমি সব কয়টাকে বেশি করে নেওয়ার অর্থ কি বলেন, আমার সব কয়টা বেশি করে নেওয়ার অর্থ কি সুবিধা হয়, অন্যথায় কি আমি কাটার জন্য সুবিধা পাবো না। দেখেন আমি সব কয়টাকে ধরলাম, ধরে কি করলাম, আমার এই মুহূর্তে কাটা যাবে না, সেজন্য কি এক্সপন করে নিয়ে দিলাম কাটে, দিয়ে বললাম এটাকে ডিলিট করে দিলাম, গেছে আমার কি এটা, এটাকে ধরে, এটাকে ধরে, এটাকে ধরে, এটাকে ধরে কি করলাম, একটা করে নিলাম, আমার কি একটা করে নিলাম। নিয়ে আসি কি করলাম, এখানে রাখলাম, আপনাদের আমি কন্ট্রোল আর দিয়ে কি লাইন স্কেল নিতে বলছি না, এটাকে লাইন স্কেল নিলাম। লাইন স্কেল কেন নিলাম বলেন দেখি, আমার এই মাপে প্রতিটা ডিজাইন করা লাগবে। নিয়ে আসি আমার এখন এই লাইনটা তো কাটা লাগবে নাকি, এর নিয়ে আসলাম, নিয়ে আসি লাইন, লাইনটা আমি দিলাম, ধরে এটাকে ধরলাম, ধরে এক্সপ্লেন করে দিলাম, ধরে দিলাম, বলেন কোন জায়গাটা বলেন।
জায়গাটা এই পর্যন্ত তো সবাই পারবেন নাকি? এই পর্যন্ত কারো প্রবলেম আছে এটা বলুন আমাকে, এই পর্যন্ত কারো প্রবলেম এই ক্লিয়ার তো নাকি? এই সিটটা আরো বাগানো করা আছে, এইভাবে বাগানো করা আছে। নেয়ার পরে কি আছে এখানে আমার দেখেন, এখানে কি এরকম একটা সমান তার আছে না? সমান তার আছে কত থেকে? আমি আরে এয়ারলাইন এটাকে আরেকবার নিলাম, নিয়ে কি করলাম এটাকে 90 ডিগ্রিতে বাগা করে দিলাম। কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে। এখন বলেন এটাকে কি করবো, পুরোটাকে সিলেক্ট করবো। দেখেন পুরোটাকে সিলেক্ট করে কি করছে, আমি এই অবজেক্ট থেকে এক্সপোর্ট করে নিলাম, করে আমি মাউসের বাম বাটন বাইরে ক্লিক করলাম, করে কি করছি দেখেন, এটা কিন্তু হয় নাই। কেন হয় নাই বলেন দেখি, এটাকে ডিলিট করার সময় এটা হয় নাই কেন বলেন? এটা হয় নাই কেন বলেন? এটা সিলেক্ট হয় নাই তখন কি, ওইটা সিলেক্ট হয় নাই, এটাও সিলেক্ট হয় নাই, এটা সিলেক্ট না হলে ওটাও এক্সপান হবে না, আপনার এক্সপান না হলে কখনোই কাটতে পারবেন না, আপনি পারবেন না কখনোই কাটতে পারবেন না। বাদ দিয়া করতেছি দিলাম, দিয়ে কি করলাম একে সরানোর দরকার, একে ডিলিট করে দিচ্ছি, কি করে দিচ্ছি ডিলিট করে দিচ্ছি, একে একে সরানোর দরকার ডিলিট করে দিচ্ছি। আমার সুবিধার জন্য আমি কি করছি এক্সট্রা ব্যবহার করে রাখছি, ডিলিট করে রাখলে আরেকটা ঝামেলা আছে, আমি দেখাচ্ছি। এরপরে কি করব, এই লাইনটা নিয়ে আসলাম না, এক্সপোর্ট করে নিলাম, একটা করে নিলাম, একটা করে নেওয়ার সময় দেখেন এখানে একটা প্রবলেম করছে, কি করতেছে, এটা ভিতরে একটা অপশন আছে, এটা থাকার কথা না, আমার এই বিন্দুটাকে কেমনে কমাবো? এই দেখেন ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট, এটাকে একটা বিন্দু আছে না, এটা মাইনাস এটা আছে না, মাইনাস মাইনাস চিহ্ন ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমি এটাকে শুধু একটা ক্লিক করলে দেখেন অ্যাঙ্গার পয়েন্টটা অলরেডি ডিলেট হয়ে গেছে, পেন্টুলে ওখানে আছে ডিলেট অ্যাঙ্গার পয়েন্ট। দিয়ে কী করবো আবার এ চাপবো, দিয়ে দেখবো এইটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করে কী করবো অ্যাডজাস্ট করে একটা করে নিলাম, করার পরে কী করলাম, এখন আমার তো এখন আমার এটা তো সরার দরকার নাকি? এখন আমাকে এই দুইটা অ্যালাইনকে অ্যাড করা লাগবে, দুইটা অ্যালাইনকে অ্যাড করা লাগবে। লাইন নেবো, লাইন কি লাইন টুলে লাইন নেবো, নিয়ে কি করবো এই লাইনটাতে রাখে বা এদিকে রাখে, যে কোনো এক জায়গায় রাখে, শিফট চাপে টান দিব, কি করলাম শিফট চাপে একটা টান দিলাম, এদিকে কোথায় যাচ্ছে যাক সেটা দেখা গেছে না আমার। এরপরে কি এ চাপবো এ, অর্থাৎ অথবা ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখেন পুরো দুইটাকে সিলেক্ট করছে, কয়টাকে, দুইটাকে একসাথে সিলেক্ট করে কি করছে ডিভাইডেড করে দেওয়া। পরে দিয়ে কি করলাম আবার এ চাপে অথবা ডিজে সিলেকশন টুল চাপে ধরে একটাতে ধরে কিবোর্ডের ডিলে, একটাতে ধরে কিবোর্ডের ডিলে করার পরে এই যে এই ঘরটাকে আছে এটা কি করছে ভি, ভি দিয়ে কি করছে দেখেন একটা কোণ ধরে কি হয়েছে এ আর হয়েছে। আমরা এরপরে কি করব, এই মাপটাকে 1 2 3 4 মানে আমার আমার মনের মতো যেখানে এই এই পর্যন্ত নিয়ে আসছি, টেনশন নাই, আপনি যখন আরেকটা করবেন না সব কয়টাকে ধরে অ্যালাইন করে নিয়ে সিলেকশন শো অ্যালাইন করে নিয়ে এই এই জায়গাটা করে নেবেন, কি করে নেবেন ডিফারেন্স করে, মানে ডিফারেন্সটা আপনার সেম হয়ে যাবে, তিনটা ডিফারেন্স আপনার সেম হয়ে যাবে। গতকালকে সেটা আপনাদের ডিফারেন্স আমি সেম করে দেখাচ্ছি, তিনটা ডিফারেন্স আপনি কেমনে সেম করে দেখান। এখন আমার কী দরকার, টিক দরকার না, আবার এটাকে কপি করবো, আমার এটা রাখার এটা রাখার অর্থ কী, আমার এটাও যে ততটা জায়গা নিচ্ছে অতটা এটাও নিচ্ছি, এটাও নিচ্ছি ততটা, আদার্স ওয়াইজ কি আমার এই মাপটা আবার বারবার নেওয়া লাগবে, এমনকি বারবার নিতে গেলে আমারই ভুল হয়েছে, হয়তো বা ভুল হয়ে যাইতো, কম হয়ে যাইতো, বেশি হয়ে যাইতো, আমি কি করলাম এটাকে একটু বেশি করে রাখলাম, টেনে নিলাম এদিকে রাখলাম, কেন বেশি করে নিচ্ছে এই কারণে যাতে আমার সুবিধা হয় কাটার জন্য। এগুলো ছোট বড় করতে পারেন তো নাকি, এই দেখেন বড় হচ্ছে, এই দেখেন ছোট, ঠিক আছে এই দেখেন ছোট হচ্ছে, পুরোটাকে সিলেক্ট করলাম, দিয়ে এক্সপোর্ট করে নিলাম, পেজ ফোল্ডারে আসলাম, ডিউরিং করে কাটলাম, আচ্ছা
আমি কি করলাম, এটাকে দেখে রাখলাম, রাখি কি করলাম, সব কটাকে ধরলাম, এলানে আসলাম। কি করবে দেখেন, এই গ্যাপটা কতটা আছে, এতটুকু এই গ্যাপটা অতটুকু নিয়ে দিলাম। এখন কি হয়েছে, পি এর কাছে এই এ আটটাকে ঘুরাইলেন, তো নিয়ে দেখেন তো এই জায়গাটা যদি আমি সরাই দিতাম, এই মাথাটা যদি না থাকতো পি হইতো, এটা প্রবলেম হতে কোথায় হয়। এরপরেও কি আমি আপনাদেরকে শর্টকাট তো দেখাইলাম, শর্টকাট কি কি এই লোকটার কথা বলতেছেন, এই ওয়ার্ডের কথা বলতেছেন, এই এইটা এটা লাস্টের ওয়ার্ডটা, লাস্ট ওয়ার্ডটা তো করে দেখালাম। এখানে এখানে দেখেন আমার এখানে মধ্যে একটা সেন্টার আছে, আমি কি করবো এটাকে যদি ধরে নিয়ে আসি, দেখেন এখানে নিয়ে আসি, দেখেন তো আমার কিন্তু অলরেডি দুইটা তীর দেখাইছে, এই সাইডে একটা তীর নিয়ে গেছে, এই সাইডে একটা তীর নিয়ে গেছে, এটাই হচ্ছে সেন্টার। এটাকে দেখেন এই সাইডে নিয়ে আসে, দেখেন হচ্ছে কি আমি এখানে মিডিলে নিয়ে আসলে অটো আমাকে এটা বলবো যে আপনি সেন্টারে আছেন, আমার ছোট্ট করে একটা লেখা আছে সেন্টার। এই জিনিসটা যদি আমি আবার ধরে নিয়ে আসি, দেখেন এখানে মিডিলে বলছে সেন্টার, সেন্টার কি আমাকে ওনারা বলে দিবে যে আপনি সেন্টারে আছেন কিনা, কি বলবে আপনি সেন্টারে আছেন কিনা, আদার্স ওয়াইজ কি আপনি এভাবেও নিতে পারেন। আমার একটা টিপ ধরে আসে, আমার কি এই অতিরিক্ত, আমি আমি কি কাজ করার সময় অতিরিক্ত রাখি না, আমি ডাইরেক্ট এই শেপ শেপ দিয়ে কাজ করি, আমি ডাইরেক্ট কিন্তু এই শেপ দিয়ে কাজ করি। আপনাদের নতুনের জন্য আপনারা কি করবেন, শেপটাকে উপরে উঠাই দিবেন, তাহলে কি হবে আমি আবার উপরে উপরে উঠাই দিলে আরেকটা ঝামেলা আছে, এটাকে ডিলেট করে দেবেন, ডিলেট করে দিয়ে এই কয়টাকে এদিকে নিয়ে আসলাম, এটা দিয়ে ক্লিক করলে আমার কি এখানে একটা অ্যাঙ্গার পয়েন্ট আছে, এখানে একটা অ্যাঙ্গার পয়েন্ট হচ্ছে, কয়টা পয়েন্ট অ্যাঙ্গার পয়েন্ট হচ্ছে, দুটি অ্যাঙ্গার পয়েন্ট হচ্ছে, আমাকে তো এই দুটাকে মিনিমাইজ করা লাগবে, কারণ না হলে আমার এটা সমান হবে না। অ্যাঙ্গার পয়েন্ট এটাকে রিমুভ করে দিলাম, এটা অ্যাঙ্গার পয়েন্ট, এখন দেখেন তো এখন কোনো অ্যাঙ্গার পয়েন্ট আছে মিডিলে, এখানে একটা মিডিলার আছে, কারণ ওটা এটার পুরোটা পাথের একটা অ্যাঙ্গার পয়েন্ট থেকে এই মাথা পর্যন্ত, আদারসওয়াইজ কোনো অ্যাঙ্গার পয়েন্ট মিডিলে নাই, মিডিলে কি কোনো অ্যাঙ্গার পয়েন্ট নাই। তাহলে কি হলো, এটার কোনো অ্যাঙ্গার পয়েন্ট না থাকলে আমি কি করবো, যেমন এই লেখাটা দেখেন, এই লেখাটা তো মিডিলে কোনো অ্যাঙ্গার পয়েন্ট নেই, এই যে এখানে একটা অ্যাঙ্গার পয়েন্ট আছে, এখানে একটা অ্যাঙ্গার পয়েন্ট আছে না, এই লেখাটা এই গ্যাপটা এখন মিডিলে একটা অ্যাঙ্গার পয়েন্ট আছে, এটাকে আমাকে রিমুভ করে দেওয়া, আবার এই অ্যাঙ্গার পয়েন্ট রিমুভ করতে দেয় না, এই অ্যাঙ্গার পয়েন্ট রিমুভ করতে গেলে এইরকম হবে, মানে যেখানে সমান এই সমান জায়গায় যদি কোনো এক্সট্রা অ্যাঙ্গার পয়েন্ট আপনার কাটতে গিয়ে থেকে যায়, সেটাকে কি করবেন আপনি রিমুভ করে দেবেন, দিয়ে আমার কি এটা বড় আছে, এই দিয়ে এটা এটুকুকে ধরবো, ধরে কি করবো দেখেন আমি কি করছি, ছোট করে নিচ্ছি, অথবা হিসাবে আমি যদি এরকম করে ছোট করেন তাহলে কি হবে দেখেন, আমার উপরটা সব ছোট হয়ে যাচ্ছে, আমি শুধু এটুকু সিলেক্ট করে এ চাপে ডিরেক্ট সিলেকশন তুল চাপে এটুকুকে ধরে আমি কি করতেছি, চাপে ইরোড এরোড পড়ে আছে না, এর উপরে উপরটাকে চাপলে আস্তে আস্তে করে ছোট হবে, দেখেন ছোট হয়েছে, আমার এই আটটি লেখাটা লেখাটা শেষ হলো, এটাকে ধরলাম, নিয়ে আসে কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, নিয়ে আসে কন্ট্রোল ভি দিলাম, দিয়ে ছোট করে নিলাম, এখানে রাখলাম, দেখেন এখানে আমার একটা এক্সট্রা উপন্যাস সেটাকে ডিলিট করে দিলাম, তুই লিখে এটা কি করলাম, গ্রুপ করে নিতে হবে, গ্রুপ না করলে মাঝে মাঝে এটা সরবে না, এই জায়গায় রাখলাম, রাখি করলাম, এটাকে দরকার নাই,
জায়গাটা কি করলাম, আমার এটাও দরকার না, এটা ভালো লাগে না। বললাম যে এই কয়টাকে ধরে কি করলাম, কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, দিয়ে কি আমার এই কার্ডটা আরেকটা কার্ড একটু বাকি আছে দেখুন। এই কার্ডটা এখন আবার এটার সঙ্গে আর মিস করাইতে পারবো না আমি, দেখেন এটা কি নিলাম না, এই জায়গায় নিলাম না, দিয়ে কি করলাম এই কালারটা দিলাম, দিয়ে কি করলাম দেখেন একটু উপরে নিলাম যাতে আমার কাটার সুবিধা হয়। দেখেন আমি কি করলাম, কন্ট্রোল আট দিয়ে লাইন লাইন টেনে নেবো, দেখেন এই যে লাইন টেনে নেবো, লাইন টেনে নেওয়ার অর্থ কি দেখেন আমার এই লাইনের সঙ্গে এই লাইন সমান করা লাগবে, সমান হয়েছে, তারপরে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ধরে ডিভাইডেড করে কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে এই সাইডটাকে ডিলিট করে দিলাম, দিয়ে এটা এটাকে ধরে এটাকে ধরে অ্যাডজাস্ট করে নিলাম, পরে দেখেন এখানে একটা অ্যাঙ্গার পয়েন্ট আসছে এক্সট্রা, এটাকে চাপে অ্যাঙ্গার পয়েন্টটাকে কেটে দিলাম, অ্যাঙ্গার পয়েন্ট আছে এখানে আর একটু ভুল আছে দেখেন আমার এই কাটাতে, এই দেখেন এই জায়গাটাতে একটা অপশন আসছিল আলাদা, এটাকে 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 সিলেক্ট করলাম, আবার কাজ করলাম, অ্যাঙ্গার পয়েন্টটাকে রিমুভ করলাম, তারপরে দেখেন করতেছি সুন্দর করে কাজ করলাম, কন্ট্রোলটা টু দিলাম, দিয়ে কি করলাম আমার মোটামুটি মনে করে এরা আমি এই আটটির উপর একটা ইয়ার লোগো দিয়ে ডিজাইন করছে। এখন আপনাদের কি এটাতে কি করবে, বায়ার এইটা হচ্ছে টু জি লোগো, বায়ার কি এই লোগো পছন্দ করে না, এখন কি করা লাগবে আপনাকে এটাকে গাইডিয়ান দেওয়া লাগবে, কালার কমিউনিকেশন করা লাগবে, কালার কমিউনিকেশন জন্য এই যে গার্ডিয়ান অপশন আছে দেখেন, এটা গার্ডিয়ান অপশন আছে, গার্ডিয়ান অপশন দেখতে পাচ্ছেন, আমি কি করবো এটাতে ক্লিক করলাম, পরে আনলক করে দিলাম, আনগ্রুপ করে দিলাম, পরে এটাতে ক্লিক করার পরে এই গার্ডিয়ানটাকে এই কালারটা এখানে এনে ফেললাম, ফেলে দিয়ে এই যে এইদিকে একটা তীর আছে না কালো, এই কালো তীরতে এখানে সুন্দর একটা ডিলেট অপশন আছে, ডিলেট স্টপ ডিলেট করে দিলাম, ঠিক আছে। পরে আমার আর কি কালার দরকার, এই কালারটা দরকার নিলাম, দিয়ে ক্লিক করে এই কালারটাকেও এখানে ফেলালাম, দিয়ে আমার এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ডিলিট করে দিলাম, আর কি কালার দরকার, এই লালটা দরকার, লালটাকে নিয়ে আসলাম, লাল তো আসছে, এটা আসার পরে আবার এখানে অনেকগুলো অপশন আছে, এখানে আপনি যদি -90 ডিগ্রি দেন দেখেন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, নিচ থেকে কি উপরের দিকে যাচ্ছে, দেখেন আমি কি করলাম অলরেডি এটাকে কি করছে 3D করে নিলাম, সবকটাকে 90 ডিগ্রি উপরে, তারপরে দেখেন এখানে এক্সট্রা দুইটা পয়েন্ট দেখাচ্ছে, দুইটাকে ডিলিট করে কি হয়েছে দেখেন তো, এটা ইয়া হয়েছে না, মনে করছে একটা 3D কালার হয়েছে না, বাট এটা কি এই দুইটা 0 ডিগ্রি আছে, কত ডিগ্রি 0 ডিগ্রি আছে, এটাকে আমি কি করলাম -90 ডিগ্রি দেখেন, এটা কি 3D লোগো, এই লোগোটাকে কি বলে 3D লোগো বলে, এই লোগোটা এখানে অতটা সুন্দর লাগবে না, এখানে কি এই লোগোটা এত সুন্দর লাগবে না, এটাকে কি করলাম আমি কন্ট্রোল এস দিয়ে কি করলাম, হ্যাঁ কন্ট্রোল এস দিয়ে ফাইলটাকে সেভ করলাম, কি ফাইলে সেভ করলাম, AS ফাইলে সেভ করলাম, এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট থেকে PNG তে গেলাম, PNG করে কি দেখেন আমি যেটুকু কাজ করছি এখানে নিচে অনেকটা ধরে আছে, মাথা আমার নিচে কোনো কিছু আছে, আমাকে নিচেটাকে ডিলিট করা লাগবে, খুঁজে বের করা লাগবে, এই নিচে একটা বিন্দু ধরে আছে, এই বিন্দুটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না, ঠিক আছে বিন্দুটাকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ফাইলে আসলাম, এক্সপোর্ট করলাম, করে কি করলাম PNG তে সেভ করলাম, কি বুঝি না এটা 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 ওটা কোনো প্রবলেম নাই, ওটা আপনার দেখাবে না, ওটা আপনার কাজের জন্য, ওটা বাইরে দেখতে পাবে না, দেখেন আমি কি হাইড্রোজেনশন কত দিলাম 300, 72 দিয়ে করিয়ে নেবার
সেভ করলাম, ওকে করতে আমি কি করলাম যে বাইরটা আমার কাছ থেকে কালকে 4 দিন থেকে ঘুরাইছে, ওই বাইরের কাছ থেকে কালকে 5,000 টিপস নিয়েছে। এবার আমি কি ফটোশপ হচ্ছে? এরপরও কি বায়ার যদি আপনাকে কালার দিয়ে দেয়, আমার মতো বায়ার যদি কালার দিয়ে দেয়, মনে করেন আপনার কি করছে? বায়ার কোনো কালার দিয়ে দিচ্ছে, যে কালার আপনি কখনোই কাজ করতে পারবেন না, কখনোই কি কাজ করা পসিবল না আপনার পক্ষে। যেমন দেখেন আর মনে করেন আপনাকে এই এই কালারটা দিচ্ছে, এই কালারটা কি কখনো করা পসিবল আপনার পক্ষে? দেখতে পাচ্ছেন সবাই, এই কালার কখনোই করা পসিবল না। তখন কি করবেন আপনি? যে জায়গায় কাজ করতেছিলেন এই জায়গায় এটাকে নিয়ে আসবেন, নিয়ে আসে কি এই জায়গায় রাখবেন, রাখি এটাকে একটু বড় করে নেবেন, নিয়ে কি করবেন এটাকে টেনে এদিকে নিয়ে আসবেন। নিয়ে আসে মনে করেন আমার এতে এই কালারটা দরকার, এটাকে কি করলাম এখানে নিয়ে আসলাম, নিয়ে আসে এটাকে ফন্টে করে দিলাম, করে দিলাম বাইরে করে দিলাম, ওরে কি করে দিলাম, এটা আমার যতটুকু দরকার। পরে কি করব, শুধু দুইটাকে ধরব, ধরে কি করছো দেখেন তো, এর কালার চেঞ্জ হয়েছে। আদার্স ওয়াইজ আপনি আবার আটটা করে দেখাচ্ছি, সিলেক্ট করে নিয়ে আসলাম, আরে নিচে এখানে নিয়ে আসলাম, এটা কি করলাম অ্যারাউন্ড থেকে ব্যাকটি করে দিলাম, মানে আটটার ভিতরে ঢুকাই দিলাম, ঢুকাই দিয়ে এটাকে ছোট করে নিলাম, সি বলটা চাবি ধরে ছোট করে নিলাম। নিয়ে দেখেন এটিকে বাড়া হচ্ছে, এটাকে বাড়াই দিলাম, ঠিক আছে এদিকে বাড়াই দিলাম, মানে আমি এটা কাছে নিয়ে আসলাম আর কি, যে ব্যাক কথা ছিল। নিয়ে আসার পর কি পুরো দুইটাকে ধরলাম, ধরে কি করলাম ম্যাপ অফ সিলেকশন মার্ক, শুধু সিলেকশন মার্ক আসছে, আর হয়েছে এ আর হয়েছে এ আর কমপ্লিট। এখন আমার টিপ দরকার, টি নিয়ে আসবো, এই তুই আয়, এরকম এরকম আপনাদের কি বায়ার মাঝে মাঝে দিয়ে দিবে যে আমার এরকম এই পেজটার উপর এলো করা দরকার, বায়ার কে এই কালারের দরকার, এই কালার কি কখনো কম পসিবল করে? এটা তো একটা কাগজের কালার, বুঝছে বায়ার, এটা কাগজের কালার কিন দিচ্ছে। আপনার যদি বায়ার কালার কোড দিয়ে দেয় তাহলে সমস্যা নেই, গার্ডিয়ান দিয়ে দিলেও গার্ডিয়ান আপনি করতে পারবেন, কিন্তু এই জিনিস দিলে বলেন আমি কি করছি এই লোগোটাই আবার করতেছি, এই আরটি করলাম, এটার আবার সহজ উপায় আছে, এই আরটি দিতে এই আরটি এখানে আসছে আমার, এটা কি করলাম ঘি দিলাম, ঘি দিয়ে এটাকে কি করলাম একটা এই আরটি আসছে না আমার, এখন এই আরটি কে আমি দেখালাম, এই লোক এই কালার এই লেখাটা খুঁজে বের করবো, এখানে এই লেখাটা এখানে আসছে, দেখছেন আসছে, এটাই ছিল এটা। আবার কি করছে এটা শুধু এখানে গোল বিন্দুটা আছে দেখেন, এটাকে আমি এদিকে সরায় রাখলাম, বিন্দুটা খুঁজে দিল, বিন্দুটা খুঁজে আসবে, কিছু সিজন পড়া দেখেন এই ফোনটা তো এই লোগোটা আর ডান রোল করতে হবে না, আমি উপরে যাব, যত উপরে যাব এটা লোগোটা দেখতে পাবো। দেখেন আমি কি একটার পর একটা ক্যাশ করতে আছে, আমার কি কালারটা দেখাতে আছে, ঠিক আছে এটাও কিন্তু ফন্টের কাজ, এডিশের কাজ ফন্টের, আমার ওখানে এত খাটনি করে এ আর কি লিখলাম, দেখেন ফন্ট দিয়ে হয়েছে আসছে, সে তো 1 ঘন্টা থেকে চেষ্টা করতে, আধা ঘন্টা থেকে চেষ্টা করতেছি এই আরটি লেখার জন্য নাকি, এখানে দেখেন তো এই জিনিসটা এখানে কত সহজ চলে আসছে, আমার কত সহজে নিয়ে আসছে, অথচ আমি কি 1 ঘন্টা থেকে চেষ্টা করে এই আরটি লিখতেছি। অনেকগুলো লোক ফন্ট আছে এখানে, আপনি যত ফন্ট রাখবেন তত কি আপনি ফন্টটা দেখতে পাবেন, তারপরে কি ফন্টের নামগুলো আপনাকে মুখস্থ করা লাগবে, আপনি যে ফন্টটা দিয়ে কাজ করতেছেন এটা মুখস্থ করা লাগবে। বেশি ম্যাক্সিমাম সময় ফোন দিয়ে কাজ করি, কি এই ফোন দিয়ে কাজ করি, কি কাজ ফোন দিয়ে কাজ করি, এই ফোন দিয়ে
এটাকে কি করি আউটলাইন করে আউটলাইন করে নিয়ে কি করলাম, এই জায়গাটা আছে না, এই জায়গাটা তো ধরে কি করলাম, এটা দিয়ে সুন্দর করে জায়গাটা কাটলাম, কাটি কি করলাম দুইটা করে নিই, করে আবার একটু ভালোভাবে দেখা যাক। আরে ভাই দেখেন, আপনি কি আপনি যে কোনো ওয়ার্ড লিখতে পারবেন, আপনি যে কোনো ওয়ার্ড লিখতে পারবেন, ঠিক আছে, আমার এ আরটি দরকার, এ আরটি দিলাম, দিয়ে আমি কি করলাম শিপ চাপ এটাকে বড় করলাম, শিপ চাপ এটাকে বড় হয়েছে, যত বড় করার ইচ্ছা আপনি তত বড় করতে পারবেন, আমি কি যত বড় ইচ্ছা বড় করতাম, পরে কি করবো আমার এখান থেকে ফোনটা চেঞ্জ করবো, আমি ইথু সিজিয়াম ফোন দিলাম, কি ফোন ইথু সিজিয়াম ফোন, ফোন মনে না নাম মুখস্থ করা রাখা লাগবে, আমি আপনাদের তখন বলতেছি না যে ভাই ফোন এতগুলো ফোন দিয়ে কি করবেন, ফোনের অভাব নেই, আপনাকে কোন ফোন কখন প্রয়োজন হবে আপনি নিজে বলতে পারবেন না, বাইরে কখনই ফোনের নাম বলে না, আপনাকে বাইরের বাইরের উপরে নির্ভর করে বুঝে নেওয়া যায় যে বাইর কি ফোন চাই, আপনি বাইরকে চার পাঁচটা ফোন দিয়ে দুই একটা ডিজাইন করে বাইরকে সাবমিট করলেন, বাইরে সবসময় লেখা ফোন হয় এ আরটি, এটা তো হচ্ছে একটা স্যাম্পল, এটাই একটা লোগো ওনার, এটাই এ আরটি একটা লোগো, বাইরে এখানে নিচে একটা ফোন দেওয়া লাগবে আপনাকে, মনে করেন আপনি রোবটও ফোন দেবেন, আর ও বি ও, দেখেন রোবটে কি করলাম, রোবটও বোল্ড দিলাম, দেখেন এটা হচ্ছে রোবটও ফোন, রোবটও ফোন এটাকে এদিকে রাখলাম, রাখি কি করছে এটাকে আমার আউটলাইন করে নিয়েছে, করে কি করলাম মনে হয় আমি এই আটটার ভিতরে ঢুকাবো, আটটাকে নিয়ে আসলাম, নিয়ে আসি কি করলাম আটটা উপরে আসছে না, অথবা যদি এটা উপরে থাকে, এটা যদি উপরে থাকে তখন এটা কি করবে এটাকে ভিতরে দিব, ব্লাড করে দেবো, ব্লাড করে দেবো মানে নিচে নামাই দিলাম, নিয়ে দিয়ে দুইটাকে সিলেক্ট করবো একসাথে, দুইটাকে সিলেক্ট করে কেন আস্তে আস্তে করে কি আস্তে আস্তে করবো বলেন, কালারটাকে নিয়ে আসলাম না, আসছে তো নাকি আমার কি কপি করে রাখলাম, কপি করে রাখে আমার এই লেখাটা লিখছি এটাকে আউটলাইন করে দিলাম, যদি প্রয়োজন হয় আপনাদের দেখেন এটাকে কি করলাম এই আটটাকে এখানে নিয়ে এসে এর উপর ছাড়ে দিলাম, দেখেন আর কি ভিতরে চলে গেছে না, এটাকে আবার থেকে এটা তো গতকালকে শিখাইছে ভাই যে আপনি এটা কেমনে আপনি এটা ফোন থেকে ভিতরে যাবেন এটা বাইরে যাবেন, গতকালকে শিখেছে, দুইটা কি করলাম দুইটাকে সিলেক্ট করবেন, করে কি করবেন এখানে নিচ্ছে না, কিছু একটা প্রবলেম আছে, ঠিক আছে আমি কালারটাকে লেখার পরেই কালারটা ঢুকাইছি, ঠিক আছে আমি লেখার পরেই কালারকে ঢুকাইছি, আমার ওই কালার করতেছে এই বাজে দেখি, আমি গতকাল তো লেখার উপরে কালার মারছি, পুরোটাকে একবারে সিলেক্ট হচ্ছে কেন, দেখেন পুরোটাকে ভি ভি দিলে দেখেন আমি এটা সিলেক্ট করলে এটা সহ সিলেক্ট হচ্ছে কি, এটা গ্রুপ করা আছে, এটা আমাকে আনগ্রুপ করা লাগবে, এটা কি করা লাগবে আনগ্রুপ করা লাগবে, তাহলে কি এবার আর ওইটা সিলেক্ট হবে না, দেন মাস আমার এখানে প্রবলেম হচ্ছিল এই কারণে, আমার এখানে এইগুলো কাজ করছি তো অনেকগুলো কাজ করছি মাঝে মাঝে এই পয়সা প্রবলেম হবে, আপনার মনে করেন এই জায়গায় আমার
জায়গায় হচ্ছিল, আমি কিন্তু এই জায়গায় হয়েছে, এই জায়গায় হওয়ার পরে কি এটাকে ইচ্ছে করলে আমি কি কন্ট্রোল কাট করে এখানে নিয়ে আসে কন্ট্রোল ভি করতে পারবো। এগুলো হয় মাঝে মাঝে, মাঝে মাঝে প্রবলেমটা করে শুধু একমাত্র আপনার ল্যাপটপ বা কনফিগারেশন, ল্যাপটপ বা ডেস্কটপের কনফিগারেশনের উপর নির্ভর করে। আমার ল্যাপটপ ডেস্কটপে কি প্রকার কনফিগারেশন, আমার ল্যাপটপ কি পরিমাণ সাপোর্ট দিতে পারবে, আমারটা ইয়াটা এই পর্যন্ত সাপোর্ট দিতে পারতেছে, এরপর আর সাপোর্ট দিতে পারতেছে না। ঠিক আছে, আপনাদের ইয়া ভালো থাকলে, কনফিগারেশন ভালো থাকলে কোনো সমস্যা নেই, এখানে এখানে সাপোর্ট দেবে, আর কোনো এটার আর কোনো কাজ আছে? আচ্ছা গেল, আমি আরেকটা লোগো নিয়ে এসে দেখাচ্ছি। দেখেন আমি কি বললাম, আমি আজকে যে লোগোগুলো ডাউনলোড করে রাখছি আপনাদের জন্য, আমি এই লোগোগুলো দিয়ে দেবো আপনাদের সবাইকে। কি করা লাগবে? এই লোগো করা লাগবে, দেখেন এই যে এই লোগোটা, এগুলো কি করবো, এবার একটা লোগো ওপেন করবো, এই সাইডে রেখে দিব, কি করবো কন্ট্রোল টু দিয়ে লক করে দেবো, কি দিব কন্ট্রোল টু দিয়ে লক করে দেবো। আমার কি এই আমাকে এই লোগোটা হুবহু এখানে ডিজাইন করা লাগবে, কি করা লাগবে এখানে হুবহু এই ডিজাইনটা করা লাগবে। কি করবো দেখেন, এখান থেকে রিচার্জিং টুল দিছি, নিয়ে কি করছি শিপ চাপে ধরে কি করছে সমান হয়েছে, হয়ে কি কালার কালার চেঞ্জ করে এই কালার নিলাম, দিয়ে কি করলাম আবার এ চাপলাম ভি চাপলাম, মানে ডিরেকশন টুল মানে নিয়ে কি দেখেন 90 ডিগ্রি আমি বড় করে নিয়েছি, নিয়ে কি করলাম এটাকে বড় করে নিলাম। ঠিক আছে, বা আরো বড় করে নিলাম, মানে এরকম তো এটাও আছে নাকি? এখন কি এই দুইটা শর্ট আছে না, এই দুইটা জায়গায় শর্ট আছে না, শুধু কি দুইটা জায়গায় তো ছোট আছে। দেন আমি কি করলাম দেখেন, একটা হয়েছে এই উপরেরটা হয়েছে স্যার, ভিতরের অংশটা আমি বলেন কি স্যার, যে কি আর বুঝাই আর তো চিকন হইতো না ওইটা, এটুকু দিয়েও করতে পারবেন। দেখেন আমি কি এইরকম একটা চিহ্ন নিছি না, এইরকম একটা ঘর নিছি তো নাকি, এই ঘরটাকে আমি কি করব, আমাকে এই ঘরটাকে রিমুভ করা লাগবে, কি রিমুভ করা লাগবে এই কঞ্চারটাকে রিমুভ করা লাগবে। দেখেন আমি কি করলাম কন্ট্রোল আর দিলাম, আরো হয়ে আছে দেখেন কন্ট্রোল আর দিলাম, এটা সেন্টারে নিলাম, এটা সেন্টার না, এটা সেন্টার না, এটা কি করলাম সেন্টার করে নিলাম, দেন এটাকে ধরেন এটাকে আমি সিলেকশন টুল দেখেন এদিকে দেখেন, এবার টানলে কি পুরোটা চলে আসতেছে না, এখানে আমার কি অ্যাঙ্কার পয়েন্ট দরকার আছে না, অ্যাঙ্কার পয়েন্ট দরকার আছে তো, অ্যাঙ্কার পয়েন্ট কোথা থেকে নিব দেখেন, এখানে প্লাস থেকে নিয়ে আসবে দেখেন, এই যে অ্যাঙ্কার পয়েন্ট, একটা একটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, কটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, দুইটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, নিয়ে কি এবার দেখেন, দেখেন তো আমি কি এখন আমার লক গুলো দরকার নেই, এই একটা পয়েন্ট আছে আমার কি, এবার এটার দরকার না, এটা কি করছে, এটা কি কপি করে দূর কয়টা করছে, দুইটা করে নিচ্ছে, করে নিয়ে কি করছে এখানে নিয়ে আসে নাকি করছে, এনাকে আরেকটা দিয়ে ডিজাইন করতে হয়েছে আমাকে, দেখো নিলাম এই ঘরটা, নিলাম এই ঘরটা, নিলাম তো নাকি এই ঘরটা কি করছে, এবার এই তিরটা বাড়াইছে, এই তিরটা ছোট করছে, কি করছে বলেন, এই ঘরটা দিয়ে কি করছে, এই ডিজাইনটা করতে গেলে কি এখান থেকে একটা অ্যাঙ্কার পয়েন্ট কমায় বাড়াইছে না, কি করছে বলেন, এখান থেকে কি করছে, এই যে এই জায়গা থেকে একটা অ্যাঙ্কার পয়েন্ট বাড়াইছে, আবার এটা থেকে কমাইছে, কি করছে এই জায়গাটা থেকে এদিকে বাঁকা করছে, ওইদিকে বাঁকা করছে, কি করছে বলেন, দুইটা অ্যাঙ্গার পয়েন্ট পাকা করছে, বলেন তো এই দুইটা অ্যাঙ্গার পয়েন্ট কেমনে পাকা করবো বলেন, নতুন করে পেট দিয়ে তারপরে পাকা করতে হবে, আমার কোনো কিছুই করা লাগবে। আমার এখন আপনি এই দুইটাকে কেমনে, এই দুইটাকে অ্যাডজাস্ট একই করবেন কেমনে, এটাকে ডিলিট করে দিলাম, এটা আগে যেটা করা হয়েছিল এটা কি কপি করে আইনা বসানো যাবে না, এটাকে
এটাকে আপনাকে কপি করতে গেলে আপনাকে আগে মূল মূল ইমেজটা দেখে দিতে হবে। আমি আপনাদের বারবার বলতেছি, আপনাদের কি করবেন একই মাপে করার জন্য আমাকে কি করা লাগবে, এটাকে কপি করে রাখা লাগবে। কি করা লাগবে, এটাকে আমার আর একটা কপি করে রাখা লাগবে, কারণ ওইটা কপি করে না রাখলে আমি কি করতে পারবো, সব চার চার জিনিস চারটা কোণে অ্যাডজাস্ট করতে পারবো না। আমার এটা কপি করা আছে না, আমার এখন এটার দরকার, মিনিমাইজ করে দেবেন। একটা লাইন, একটা অ্যাঙ্গার পয়েন্টকে ধরবো, অ্যাঙ্গার পয়েন্টকে ধরার আগে এটাকে মাস্ট বি কপি করে রাখলাম এদিকে, যদি আমার আর পরের দরকার লাগে তখন আমি কি করবো, কই পাবো। একটা অ্যাঙ্গার পয়েন্টকে ধরে সরে চলে যাচ্ছে, কেন সরে যাচ্ছে বলেন, আপনাদের এটা অনেকেরই প্রবলেম হচ্ছে, সরে যাচ্ছে কোথায়, আমি কোথায় আসছি, মুভ টুলে আছে, আমাকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করতে, কোথায় ডিরেক্ট সিলেকশন টুলে দেন, আমি কি করতে পারবো এটাকে ইচ্ছা মতো সরাতে, আসছে না এই কোনটাকে আমার কি করা লাগবে, এটাকে আমি আরেকটা কপি ডুপ্লিকেট করে নেবো, দেখেন ডুপ্লিকেট করে নেবো, এদিকে কি করলাম এই অ্যাঙ্গার পয়েন্টের কাছে নিয়ে আসলাম, দুইটা হয়েছে আমার, এই একটা দুইটা তিনটা হয়ে গেছে, তিনটা হয়েছে, এখন আমার কি এই লেখাটা দরকার, এই লেখাটা তো আমি আর এই MITSU এত সুন্দর করে এত এইভাবে কষ্ট করে লিখতে পারবে না, তখন কি এটা আপনাকে ফন্টের কাজ, MITSU BISSI এটা কি ফন্টের কাজ, এটা আপনাকে কি করতে হবে, এটাকে ফন্টের কাজ করতে হবে। এই ফন্টটা আপনি এখন কই পাবেন বলেন, মনে করেন এই ফন্টটা দরকার, আপনি এখন কই পাবেন, এখানে আপনাকে এই ফন্টের অপশনটাতে ক্লিক করে আপনাকে একটা একটা করে চেক, আপনার যদি এই ফোনটার নাম মনে থাকে ডাইরেক্ট আপনি ফোনটার নাম দিয়ে খুঁজে বের করতে হবে। ভাই আছেন, আসসালামু আলাইকুম, জি